Please welcome Natur Rajshahi Dege, Abu Hena Roni. কানে কানা কানি লোকে হলো জানে জানি কার হলো মান হানি তুমি জানি আমি জানি ভেস্তা মে নট ভেস এই পলিটিক্স ইটস মিরাকল সিক্স এ পলে ও পলে ছোটা পথে বাঁকা গেলে তুমি গেলে আমি গেলে ডুয়েল মিনিং মেল সবাই তো আমাদের হয় না কো রিক্স ইটস মিরাকল সিক্স নমস্কার আশেপাশে শুভঙ্কর দা নাই তো না আজকে ওইটারে খুঁজতাছে শুভঙ্কর দা ইচ্ছা আমার কোনো রনে তুই আমার সম্পর্কে অনেক উল্টো আলটা কর কিন্তু আমি তোর মাথায় হাত দিয়ে কইতাছি আমি তোর ভালো চাই আমি কোনোদিন মিথ্যা কথা কই না তারপর থেকে শরীরটা কেমন জানি করতাছে আপনারা ভাবতেছেন এই চাকু আমার কাছে কই থেকে আসলো আমার দাদার দাদা এই চাকুটা তুলে দিছিল আমার দাদার হাতে আচ্ছা আমার দাদা এই চাকুটা তুলে দিছিল আমার বাপের হাতে আপনারা ভাবতেছেন আমার বাপ এই চাকুটা আমার কাছে তুলে দিছে ভুল কথা আমার বাপে লুকা রাখছিল আমি নিজের হাতে তুলে নিছি তো ছোটবেলা থেকে এই লাইনে আসতে চাই রাইকা এক বড় ভাই আমার কইলো এই রনি তুই গাছে উঠতে পারলে তোরে 100 টাকা দেবো আমি গাছে উঠে গেলাম উঠে নামে এসে বললাম ভাই আমার 100 টাকা দেন ভাই কইলো গাছে উঠছিস প্লাস 100 নিচে নামছিস মাইনাস এই কথা শোনার পর আমার মাথা তো একবারে গরম হয়ে গেল রাগের মাথায় ভাইকে গাল দিলাম 2-3টা ভাই কইলো এরম গাল যদি 10টা না দিতে পারোস যে কয়টা কম পড়বো তোর সেই কয়টা মাইল লাগাবো আমি অনেক কষ্টে 7 থেকে 8টা গাল দিছিলাম 2টা কম পড়লো ভাই কান পট্টির উপরে এমন জোরে 2টা দিল রাগের মাথায় 16-17টা গাল একবারে দিয়ে ফেলাইছে লাভ খেলা এ থেকে আমরা কি বুঝলাম মাইরের উপর কোনো ওষুধ নাই আরেকটা জিনিস শিখলাম সেটা কি পাউডার একটা দাম আছে ওই তারপর থেকেই তো পাওয়ার প্র্যাকটিস করতেছি স্কুলে একবার এই চাকু নিয়ে ঢুকে পড়ছিলাম হেডমাস্টার কইলো ওরে ওরে চাকু নিয়ে ঘুরতাছিস কে আমি কইলাম পিস্তল কেনার টাকা নাই কে এই কথা শুনে মাস্টার তোমার ঘাড় ধরে বাইক করে দিল লাউ ঠেলা তারপরে একটা কথা কই যাচ্ছি ভাবছি কখনো চাকু ব্যবহার করব না তারপরেও করতেছি কারণ একটা জিনিস মনে রাখবেন মাস্টার আর ডাক্তারের মধ্যে একটাই মিল দুইজনই অপারেশনের চাকু ব্যবহার করে টাকার অভাবে একবার ট্রেনের চিন্তা করতে উঠছিলাম উঠা কইলাম ওই মায়া গো কাছে যে টাকা পয়সা আছে সব দিয়ে দে আর পুরুষদের সাথে একটু ফস্টিস্টি করো এই কথা শুনে এক লোক কইলো ভাই আপনার উনার স্ক্রিপ্টে গন্ডগোল আছে এই শুনে এক ভদ্র মহিলা কইলো আরে না উনার উনার মতো কাজ করতে দেন লাউ খেলা মায়াগো নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে একবার তো পুলিশের তারা খেয়ে এক ভদ্র মহিলার ঘরে ঢুকে পড়ছিলাম মায়ার ঘরে একটাই খাট আমার থাকতে দিব না অবশেষে মাঝখানে কোল বালিশ দিয়ে আমরা দুজন দুই পাশে শুয়েছিলাম মায়াটা আমার কইলো খবরদার বালিশ টপকানোর চেষ্টা করবেন না আমি সারা রাত ঘুমাই নাই কা ভুলে হাতটা যদি চলে যায় তারপর সকালবেলা উঠে মায়ের কোলে মায়ের শোনো তোমার আচরণে আমি খুব খুশি হয়েছি কোনো যদি প্রবলেম হয় শহরে যায় সবচেয়ে বড় মাস্টার রনি মাস্টারের নাম লইবা মায়া কল বাপরে বড় মাস্টার সারা রাত একটা বালিশ টপ কাইতে পারলো না যাওগা এরপরে আমি ভাবছিলাম মায়া গোসাতে প্রেম টেম করুম না তারপর একটা মায়ার প্রেমে পড়ছিলাম সেই মায়া আমার বিশ্বাস করে না ওর হাতে চাকুটা তুলে দিয়ে গেলে মই আমার বুকটা চিরে দেখো আমি তোমারে কত ভালোবাসি মায়া গোপতি বিশ্বাস কম আগে একটা বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে রাখছিলাম কিন্তু সেই মায়া কইলো যে বুকে মাথা রাখুম সেই বুক তো চিনতে পারুম না পিছন ঘুরো লাউ খেলা এই কথা শোনার পর রিলেশন ওইখানে শেষ করে দিলাম মায়ারে জোর করে ধরে নিয়ে গেলাম জঙ্গলে কিন্তু যাই দেখি উমা মায়ের আগ্রহ বেশি লাউ খেলা তারপরে বললাম ওই তোমার আগ্রহটা বেশি কেন কি আসার সময় যে তুমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছিলা ঘটনা কি মায়া কইলো বাঁচাও বাঁচাও করে চিৎকার না করলে তুমি এরকম নিরাপদ জায়গায় নিয়ে আসতা তবে এইরকম আচরণ করতে করতে আমাকে লাইফ নিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেছে দাদাগিরিতে নিয়ে যা যদি আমাকে প্রশ্ন করে নয় 5টা মানুষের মধ্যে 4টা আপেল কামড়ে ভাগ করে দেবেন আমাকে সহজ হিসাব একজনের তো চাকু দেখছা বাকি 4 জনের 4টা আপেল দিয়ে দেবো
সমগ্র ফ্যামিলির লোকজন তো এর প্রভাব পড়ছে, ওরা এরকম আচরণ শিখে গেছে। আমার ছোট ভাই তো পুরা দস্তুর একটা রংবাজ, আর্ট কলেজে পড়ে। অনেক বড় পরীক্ষা কেমন দিচ্ছ? ওই কয় একবার ভাই আপনার মতো মাস্টারে পুরা তিন ঘন্টা ধরে প্রশ্ন করছে, মাগার মুখ খুলি নাই কে? একদিন তো ব্যাংকে ছিটে করতে ঢুকছি অস্ত্র ছাড়া, আমি কইলাম অস্ত্র নিয়ে আসি নাই, মাগার ট্রেনিং নিয়ে আসছি। ব্যাংকের লোকজন কইলো চিন্তা করেন না, আপনার প্রতি আমাকে পুরা বিশ্বাস আছে, আজকে যা খুশি নিয়ে যান, কালকে সে অস্ত্র দেখালে চলবো। ব্যাংক থেকে লুটপাট করে বাইরে হয়েছি, দেখলাম অনেকগুলো লোক দেখে পড়াইছে। আমি বললাম কে দেখছোস? এক ভদ্রলোক খাড়া করলো, আমি দেখছি। অরে তুই চাকু দিয়ে ঘিসিয়া। কে দেখছোস? এক বুড়ো লোক করলো, আমি দেখছি। অরে চাকু দিয়ে ঘিসিয়া। আমি বললাম কে দেখছোস? এক ভদ্রলোক খাড়া করলো, আমি না আমার বউ দেখছে, ঘিসিয়া। সেদিন রাস্তার মোড়ে সন্ধ্যার সময় এক ভদ্রলোককে ধরে গেলাম, ওই যা আছে বাইর কর। ভদ্রলোক তো পুরো ফাপড় দিয়ে গেল, ওই আমি এলাকার নেতা। তাহলে করলাম ওই এতকাল আমগো থেকে জানিছ, তাড়াতাড়ি বাইর কর। যাওগা, যারা ভাবতেছেন এ লাইনে আমাগো ভবিষ্যৎ নাই, তারা ভুল ভাবতেছেন। একজন তো রাস্তার মোড়ে গলির ধারে এরকম মাস্তানি রংবাজি করতে করতেই তো সুপারস্টার হয়ে গেল, সে নাকি এখন ফিল্মে বড় বড় কাজ করতেছে। চিন্তা করেন না, আমিও যখন এ লাইনে আছি একদিন আমিও আসতেছি। সুদীপা, রনি ভাই, খুব ভালো লেগেছে পারফরমেন্স, আপনার জন্য অপেক্ষা করছিলাম লিটারালি, কেননা পরান্দা বলছিল আপনি অসম্ভব ভালো পারফর্মার। ভীষণ ভালো লেগেছে, আপনি তাড়াতাড়ি আমার কাছে একটু চলে আসুন ওনারা কিছু বলার আগে। আর কী বা দিতে পারি, আমার সমস্ত অস্ত্র শস্ত্র আপনার হাতে তুলে দিলাম। রনি ভাই, এটা আসলে তোমায় নয়, এটা আমায় দিয়েছে ও, আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পরান্দা, লাউ ঠেলা, লাউ ঠেলা, দারুণ দারুণ, আজ তোর ফাটাফাটি। আগেরগুলো যা হয়েছে ঠিক আছে, তোর মতো হয়েছে আজকে, মানে বর্ডার টপকে অনেক দূর চলে গেছিস, অসাধারণ, লাউ ঠেলা। শ্রীলেখা, এতক্ষণ শুনছিলাম রান্নার কথা, খাবি কি ঝাঁঝে মরে যাবি, সত্যি ঝাঁঝালো পারফরমেন্স। রনিদা, রনি তুমি তো খুব ভালো পারফর্মার বটেই, আমাদের সবারই খুব প্রিয় পারফর্মার, তোমার জন্য ওয়েট করে থাকি। কিন্তু স্পেশালি যখন তুমি কোনো একটা ক্যারেক্টার ধরে তার ক্যারেক্টারাইজেশনের উপরে তুমি একটা কোনো স্কিট তৈরি করো, সেগুলো অনবদ্য হয়। আমরা এর আগেও দুলাভাই দেখেছি, আজকে মাস্তান নিয়ে এসছো, তার আলাদা শরীরের ভঙ্গি, আলাদা স্পিচ প্যাটার্ন, সব কিছু মিলিয়ে অনবদ্য, অসম্ভব ভালো অভিনেতা তুমি, নাম্বার তো দেখতেই পাবে, অসম্ভব ভালো অভিনেতা, খুব ভালো, অল দ্য বেস্ট। স্মাইলি 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 স্মাইলি।